আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আপনাদের সাথে সন্ধ্যা থেকে ব্লগটা শেয়ার করছি, আর যাবতীয় আমার জীবনযাত্রা কী চলে না চলে, বা আমি সারাদিন কী করি না করি, রান্নাবান্না কী করি না করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। সুখ দুঃখ কষ্ট মিলিয়েই মানুষের জীবন। তো এখানে আমি যে ব্লগটা করছি, হয়তো বা আমার বাসায় বাজার এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যাবতীয় আপনারা জানেন আমি নর্মালি আমার বাসায় কী হয় না হয় সব কিছুই শেয়ার করি। তো মনে কিছু নেবেন না যে শো অফের এখানে কিছু রইলো কি না, সেরকম কিছুই না। জাস্ট আমার বাসার রেগুলার এরকমই বাজার আসে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে এক্সট্রা কোনো বাজার না, যেটা আমাদের রেগুলার লাইফে প্রয়োজন হয় সেগুলোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যেরকম ফাতেহার জন্য আমাকে নুডলস লাগে, ফালাকের জন্য নুডলস লাগে, সৈকত পছন্দ করে, আমিও পছন্দ করি। তা নর্মাল স্বাভাবিক যা আমাদের জীবনযাত্রায় কিন্তু এই খাবারগুলো প্রয়োজন হয়, তো সেটাই আনা হয়েছে। ফাতেহার জন্য সুজি আনা হয়েছে, তারপর রইলো যে গুঁড়া, হলুদ, মরিচ, এগুলো লাগে আমাদের লাইফে, সেগুলো আনা হয়েছে। তো যেটা আমাদের প্রত্যেক দিন প্রয়োজন থাকে সেগুলোই আনা হয়েছে। এখানে যে বাড়তি খরচ বা এত টাকা খরচ বা শো অফ করছে তা না, কিন্তু যাই হোক আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাথে থাকবেন, সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে তো সুন্দর সুন্দর লাগে, আপনাদের কাছে কি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আর যারা এতদিন আমার সাথে রয়েছেন, ভালোবাসা দিয়েছেন, লাইক কমেন্ট করেছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর যারা এখনও জয়েন্ট করেন নিয়ে তাহলে তাড়াতাড়ি করে ফেলেন, আর সাথে থাকবেন সব সময় এভাবেই। তো আপনাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করেছি, এখানে ফালাকের কিছু আনন্দ মুহূর্ত আছে, সেগুলো শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চলুন তাহলে আমি কি বের করেছি কিন্তু ডিটেলে আপনাদের সাথে দেখিয়ে দিই আমি কি কি আনা হয়েছে। আসলে বাজার এনে সেগুলো দেখতে হয় কি মিস হয়েছে আর কি মিস হয় নাই। দোকান খুলে বসি নাই আসলে, অনেক অনেক দিন পর সৈকত আজকে আমাকে এই শুকনো বাজারগুলো এনে দিয়েছে। উফ, আমি এত কষ্ট করেছি এবং ফাতেহাকে নিয়ে নিয়ে টুকিটাকি বাজার করে করে আমার দিনগুলো যাচ্ছে, কারণ সৈকত এত ব্যস্ত থাকে। তার মধ্যে সে অনেক দিন অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছেন, তারপরও চিকিৎসা চলছে। তো যাই হোক, তো অনেক দিন পর বাজার নিয়ে আসছে। আর এগুলো নর্মাল আমাদের যে বাসার বাজার প্রয়োজন রেগুলার সবারই পড়ে হয় এই আর কি। তো যাই হোক, ফার্স্টেই এখানে এলাইচ, দালচিনি, তারপর তিনটা সেমাই এনেছে আর এই ওয়াশরুমে ইউজ করার জন্য, তারপর রেগুলার মেয়েদের প্রয়োজন হয়ে থাকে নারিকেল তেল, বাথরুম ওয়াশ করার জন্য হারপিক, আমার ভিনেগার, সয়া সস, এগুলো আমার প্রয়োজন হয়। আমি দুইটা সুন্দর কিউট বক্স পেয়েছি, কারণ এই চপস্টিক নুডলসের সাথে এই বক্সটা গিফট আসছে, তো খুব ভালো লাগছে। আমি সাইডে রেখে দাও বক্সগুলো, আচ্ছা থাক। তারপর রইলো আমি লাচ্ছা খাই, ফালাক খাই, পছন্দ করি আমরা, তো পছন্দ হয় না। আর সৈকতের গুঁড়া দুধ খুব পছন্দ হয়, নিয়ে আসছে। ফাতেহার সুজি দরকার পড়ে, পোলাও চাল মাঝে মধ্যে দরকার পড়ে, চিনি রেগুলার দরকার পড়ে। এখানে চার ধরনের ডাল আছে, খেসারির ডাল, মুসুরির ডাল, বুটের ডাল, দেন মুগ ডাল। আর নর্মালি আমরা এই লবণ খাই, মানে তরকারিতে ইউজ করি, আর এই লবণ মাছ ধোয়ার জন্য লবণ আনা হয়েছে। আর এটা হচ্ছে ফাতেহার ওয়েবস, সবসময় প্রয়োজন হয় ফাতেহার জন্য, আর চিনি তো আমাদের রেগুলার আনাই হয় এই আর কি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। আসলে বাজারটা করেছি অনেক দিন ধরে, করা হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছিলো। আর ফাতেহাকে নিয়ে সেই বাজার করে মানে নর্মালি যেগুলো প্রয়োজন সেগুলো আনতে হয়, আবার রান্না করতে হয়, এগুলো একটু ঝামেলা আর কি। তো এখানে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া অ্যান্ড ধনে গুঁড়া, আমি এগুলো এভাবেই আনিয়ে থাকি। তো যাই হোক, আম্মু কেমন আছো? তো ফালাক
ফালাকের পাপার কাছ থেকে কি পেয়েছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। তো চলো সেটা আমি দেখাই, তুমি নিয়ে আসো কি এনেছে তোমার জন্য পাপা। তো এই হচ্ছে আমার বাজার, আমি এখন এইগুলো সব গুছিয়ে রাখবো। ফাতেহার প্যাম্পাসও এনেছে, তো সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। এখন কাজ শেষ করবো, ফাতেহা ঘুমাচ্ছে। আর এখানে আনো, এটা হচ্ছে ইয়ে লাইট, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে আপনার যে কোনো জায়গা আমরা ঘর ডেকোরেশন করার জন্য এই লাইটগুলো ইউজ করতে পারি। এটা কিন্তু ইয়েলো কালার লাইট দেয়। তো পালাক তো এই লাইট পেয়ে অনেক খুশি। ওকে, এবং মাই ফাদার বেস্ট, তাই তোমার ফাদার বেস্ট, ও গিফট করেছে পাপা, সেজন্য পাপা বেস্ট, ঠিক না? বেস্ট, হ্যাঁ, ফালাকের পাপা বেস্ট। ফালাকের পাপা ফালাক ফাতেহাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে দুই মেয়ে রাজকন্যাকে, তার তার দুই রাজকন্যা কলিজার টুকরা। তো এই কলিজার টুকরারা যা চায় সামনে হাজির হয়, হয় দুই দিন আগে দুই দিন পরে, স্বাভাবিক, আর সৈকত কাজে ব্যস্ত থাকে। এর মাঝেই আমাদেরকে, আমার মেয়েদেরকে সময় দেয়, সবাইকে কম বেশ সময় দেয়। ও কম বেশ ছোটো বড় যে কোনো সম্পর্ক খুব ভালোভাবে পালন করার চেষ্টা করে। এখন জানি না কতটুকু কে কতদিন কীরকম খুশি হয়, আমি জানি না। তো যাই হোক, সবাই তো আর একরকম হয় না, চেষ্টা করে সবার জন্য করার জন্য। তো যতটুক আল্লাহ তৌফিক দান করেছেন তার মাঝে। তা আজকে আমরাও বাইরে গিয়েছিলাম, তো কিছু শপিং আমরাও আরও কিনে করেছি। তো সেটা আমি নেক্সট ব্লগে হয়তো বা দেখাবো, না হলে এই ব্লগেই দেখাবো, এখন দেখি। তো এটা কিন্তু জয়েন্ট করে বড় করা যাবে, কিন্তু দুইটা দুই ডিজাইন, তো এটা স্কোয়ার শেপে, এটা গোল্ড, আর এটা হচ্ছে গোল্ডেন কালার। বাট এখানে আমাদের এলাকায় এটা এই গোল্ডেন কালার থাকবে না, কালো হয়ে যাবে। পাপা এটা বুঝতে পারে নাই, কিন্তু ভালো জিনিস মেয়েদেরকে এনে দিয়েছে, কিন্তু এটা কালো হয়ে যাবে আমাদের এলাকায়। তো যাই হোক, পরে আবার ভিডিও শেয়ার করবো, এই পর্যন্তই থাক এখন। এই যে আমার ফাতেহা মামুনি, ফাতেহা কী করে ব্যাগ নিয়ে বসে আছে, আর ফালাকে সেই সুন্দর লাইট, ফালাক অনেক খুশি। ওরে বাবা, ইস, এই বাবারে মাহিনুর ঘুম থেকে উঠছে। তো একটাই আমরা যে গোলটা ছিল সেটা লাগিয়েছি, একটা স্কোয়ার আসে আছে যে এখানে রাখছি, এটা লাগানো হয় নাই। তো যাই হোক, এবার লাইট নিবায় দেখাও ফালাক কেমন লাইট জ্বলে। আর ফাতেহা এই যে হামাগুড়ি দেওয়া শিখে গেছে, ওয়াও সুন্দর। আমি ক্যামেরা লাইটটা অন করি, সুন্দর লাগছে অনেক। ইয়া বিউটিফুল, মাহিনুর ঘুম থেকে উঠছে, ওকে ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, তো এই লাইটটা এই রুমে দিচ্ছি, আর একটা ওই রুমে খাটের উপরে দিব, ঠিক আছে? তো এই যে আমাদের আরেক রুমের লাইট এভাবে লুক দিয়েছে। তো যাই হোক, অন্য কোনো দিন ভালোভাবে না হয় শেয়ার করব। এটা ফালাক ভিডিও শ্যুট করেছিল আর কিছুই না। আর ফাতেহাকে দেখেন, ওকে খাটে রাখা যায় না, খাটে রাখলেই ও সাইডে চলে আসে, তা আর ভালো লাগছে না ফাতেহাকে মনে হয় খাটে থাকতে। এবার ও নিচে নামবেই নামবে, হয়তো তাই করলো। তো নিচে নামার পর সে টিভি দেখছে কীভাবে, হয়তো আপনারা দেখেছেন, দেখেন এই যে টিভি দেখছে, মানে টিভিটা দেখতে হবে তাকে। বাংলা ছড়াগুলো আছে, এগুলো ছেড়ে দিই, ও এগুলো খুব পছন্দ করে দেখে। তো সবসময় টিভি ছাড়া হয় না, মাঝে মধ্যে ছাড়া হয়, আর মাঝে মধ্যেই ওকে দেখানো হয়, আর সাথে তো সবসময় ফালাক থাকে, আমি থাকি আর কি। তা আমার রাজকন্যাদের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না, সাথে থাকুন। সকালবেলা ব্লগ শুরু করেছি, আজকে গলা হয়তো বা ভার দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এটা কে হয়ে, এটা হচ্ছে মাহিনুরের আম্মু, আমার বড় বোন সাজিয়াম নাম তার, সাজিয়া ব্লগস।
তারও একটা ছোটখাটো চ্যানেল আছে, ঘুরে আসতে পারেন। আমাদের দুই বোনের কী করছি না করছি, দুষ্টামি, খুঁটিনাটি, কী রান্না করছি, পচা পচা, এগুলো দেখে আসতে পারেন। তো সকাল সকাল উঠে দেখি বোন আমার নাস্তা রান্না শেষ করতেছে, এবং ভাজি রান্না করেছিস না, আলু আলু ভাজি করেছে ওই, আর ওই পাশের চুলায় কিন্তু নিহারি রান্না করা হয়েছিল, সেটা জাল দিয়ে দিচ্ছে। আসলে আমার বাসায় যেই হোক, আমার বোন বা আমার মেজো যা, এনারা দুজন আমাকে অনেক সাপোর্ট করে, এবং সাজিয়ে মনে করলো আমার বোন শুয়ে রয়েছে, থাক ঘুমাসুক, ছোট বাচ্চা কাজ করে, কাজ বলতে কি সকালে নাস্তাটা হেল্প করে দিল। আজকে আমার অভ্যেস, আমার বাসা থাকলে আমি বেশিরভাগ রান্না করি, নাস্তা আমার ভালো লাগে রান্না করতে। হ্যাঁ, সকালের খাবার তো প্রয়োজন হয়, একটু হেল্প করি। তো থ্যাংক ইউ, সকাল সকাল নাস্তা এখন খুদা পেয়েছে, এখন খাবো। ফালাক, ফাতেহা, মাহিনুর, সৈকত সবাই ঘুমাইতেছে এখনো, আর বাইরে বৃষ্টি পড়ছে খুব, এখন নাই। হ্যাঁ, এখন একটু আকাশ পরিষ্কার হয়েছে, আর আমার, আমি বৃষ্টি দেখে আমি আর ঘুমাই নাই, আমি ভাবলাম যে আর একটু বৃষ্টি দেখে আমি রান্না নাস্তা রান্না করে ফেলি, ঘুম থেকে উঠে দেখবে সবাই নাস্তা রান্না রেডি, সময় অপেক্ষা করতে হবে না নাস্তা খাওয়ার জন্য ঝটপট করে। এখানে রুটি কিন্তু অলরেডি করে ফেলছে। হ্যাঁ, রুটি রান্না শেষ, ভাজি করি, ভাজি খাবো, খিদা লেগেছে। ডাইনিংয়ে, হ্যাঁ ডাইনিংয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই যে ভাজি রান্না শেষ, খুবই সুন্দর ভাজির ফ্লেভার ছেড়েছে, খেতে আলহামদুলিল্লাহ মজাই হবে। তা এখন আমি ফ্রেশ হই, নাস্তাটা খাই, পরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকে সারাদিন কী কী করছি, মাহিনুর, ফালাক, ফাতেহা, সৈকত সবাই ঘুমাচ্ছে। তো ঠিক আছে, কন্টিনিউ থাকবেন আমার সাথে। তো সকালে দেখতে পেলেন আমার বোনের সাথে ব্লগটা শুরু করেছি, কিন্তু আর সারাদিন কোনো ব্লগ করি নেই, বোনরা আড্ডা দিলাম, এই আর কি কথাবার্তা বললাম, দিন চলে গেল। হঠাৎ সৈকত ফোন করে বলছে ব্যাগ প্যাকিং করো। কেন? আজকে রাত্রে সৈকতের যাওয়ার কথা ছিল ঢাকার বাহিরে। তো কী হয়েছে আমি এত ডিটেলে জানি না, তো যাই হোক আমাদেরকেও বলছে যে আমাদেরও ব্যাগ প্যাকিং করে নিতে। আমি তো ফার্স্টে মনে করছি ফাইজলামও করছে, তা বললাম সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। তো এই হলো, প্যাকিং করে ফেলেছি সারা দিনের মধ্যে, মানে নর্মালি 3টা বাজে আমাকে বলেছিল, আর সন্ধ্যা 6:30-7টার মধ্যে আমি ব্যাগ প্যাকিং করেছি। এর মাঝে পুরো ঘর এলোমেলো করে ফেলেছি, কী নিব না নিব। তারপর আমাদের ব্যাগ প্যাকিং করে ঘর গুছিয়ে নিয়েছি, আমার কাপড় রেখেছি বের করে, আমরা অলরেডি এখন রেডি হব। এটা সৈকত পরবে ব্যাগ প্যাকিং, ফাতেহার, ফালাকের, ফালাক কী পরবে সব কিছুই রেডি। আমাদের গাড়ি 11টায় ছাড়বে, তো আমাদের ঘর থেকে বের হয়ে যেতে হবে 8:30-9টার মধ্যে। তো রাত্রেও এখনও ডিনার সারি নেই, কারণ একটা জায়গা যেতে হলে একটা টেনশন থাকে, তো সেজন্য খাওয়া দাওয়া করতে পারছি না। তো কিছু ভাত আছে, আর ফালাক সৈকত খেয়ে নিবে, আমার খিদা নাই, আমি পরে খাবো কিছু, দেখি কি খাই। কিন্তু আমার রান্নাঘরের অল কাজ আমি শেষ করে ফেলেছি, বুয়ার অপেক্ষা রাখিনি, আর আমি 2-3-4 দিন হয়তো বাসায় থাকবো না, তো সেক্ষেত্রে ময়লা বাসন এভাবে পড়ে থাকবে, এর জন্য ময়লা ফেলে দিয়েছি, ঘর পরিষ্কার করে ফেলেছি অলরেডি, মানে মোটামুটি আমি ঘর গুছিয়ে রাখার যাওয়ার চেষ্টা করি এই আর কি, যেরকম এসেও আমাকে বেশি কাজ করতে না হয়। তো যাই হোক, কোথায় গিয়েছি কি করেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আপনারা নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।